দুটি মহিলা নিজেদের মধ্যে তর্ক করছিলেন যে শিশুটি তাদের নয়। আপনি কি অনুমান করে বলতে পারবেন যে শিশুটি কার? এখানে শিশুটি এই দুই নম্বর মহিলাটির, কারণ তোমরা এখানে তাদের পিছনে একটি ফটো দেখতে পাচ্ছ এই বাচ্চাটির সাথে তার মায়ের। চলো পরের পেহেলিটি দেখা যাক কি আছে। এখানে এই ছেলেটির গায়ে পিছনের তিনজনের মধ্যে কেউ একজন জল দিয়েছে। আপনারা কি অনুমান করে সেটা বলতে পারবেন যে জলটি কে দিয়েছে? কি বন্ধুরা, তোমরা কি অনুমান করতে পেরেছিলে? যদি অনুমান করতে পেরেছিলে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা যারা উত্তরটি বুঝতে পারোনি কি হবে, আমি তাদের উত্তরটি বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে এই মাঝখানের ছেলেটি এই বাচ্চাটির গায়ে জল দিয়েছিল, কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ বাকি দুজনের বোতলে ঢাকনা লাগানো আছে এবং তাদের বোতলে জল রয়েছে, এবং এই মাঝখানের ছেলেটির বোতলে কোনো জল নেই এবং বোতলের ঢাকনাটিও খোলা রয়েছে। তার মানে এটাই প্রমাণিত হয় এই মাঝখানের ছেলেটি এই বাচ্চাটির গায়ে জল দিয়েছে। এক ব্যক্তিকে তিনটি লোক তাড়া করছিল। তো লোকটি খুবই ভয় পেয়ে গেছিল এবং দৌড়াচ্ছিল। হঠাৎ সেই সময় লোকটিকে কেউ একজন গুলি করে দেয় এই তিনজনের মধ্যে। তো বন্ধুরা, তোমরা কি অনুমান করতে পারো যে সেটা কোন ব্যক্তিটি যে এই লোকটিকে গুলি করে মেরেছে? যদি অনুমান করতে পারো 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্টে জানিয়ে ফেলো। এই তিনজনের মধ্যে এই প্রথম ব্যক্তিটি এই লোকটিকে গুলি করে মেরেছে, কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ তার বন্দুক থেকে এখনও পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে। চলো পরের পেহেলিটি দেখা যাক কি আছে। এখানে একটি ফুলের পাত্র রাখা ছিল। তো এখানে এই তিনজনের মধ্যে যে কোনো একজন এই পাত্রটি ভেঙে দিয়েছে। আপনারা কি অনুমান করে সেটি বলতে পারেন যে এই পাত্রটি কে ভেঙেছে? তিনটি বাচ্চার মুখের দিকে ভালো করে তাকিয়ে এই উত্তরটি দিয়ে ফেলুন 5 সেকেন্ডের মধ্যে। তো এখানে ফুলদানিটি ভেঙেছে এই 3 নম্বর বাচ্চাটি, কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ তার হাতটি কেটে গেছে কাঁচ পড়ে যাওয়ায়, এবং ফুলদানিটির গায়েও একটু রক্ত লেগে আছে। তো এই প্রশ্নের উত্তরটা কারা কারা আগেই পেরে গেছিলে তারা কমেন্টে অবশ্যই জানিও, এবং প্রশ্নগুলি যদি তোমাদের ভালো লাগছে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো পরের প্রশ্নটা দেখা যাক কি আছে। নিহাম ফোনে কথা বলছিল, ঠিক সেই সময় পিছন দিক থেকে কেউ একজন তাকে হত্যা করে এবং সে মাটিতে পড়ে যায়। তো তোমাদেরকে এই ছবিটাকে ভালো করে দেখে বলতে হবে এখানে এই তিনজনের মধ্যে কে তাকে হত্যা করেছে। তোমরা যদি সেটা বলতে পারো 5 সেকেন্ডের মধ্যে উত্তরটা কমেন্টে জানিয়ে ফেলো। এখানে নিহামকে সফি হত্যা করেছে, কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ নিহামের ডেড বডির পাশে সফির পায়ের ছাপ রয়েছে হিলের। তো চলো পরের পেহেলিটি দেখা যাক কি আছে। এখানে কেউ একজন কিমকে মাথায় আঘাত করে হত্যা করে। তখন ঘটনাস্থলে 3 জন উপস্থিত ছিল এবং মেহুল সেখানে গিয়ে উপস্থিত হয় ঘটনাস্থলে এবং 3 জনকে জিজ্ঞাসাবাদ করে এবং 3 জন বলে যে আমরা নির্দোষ। তো বন্ধুরা, এখানে তোমাদের বলতে হবে এখানে কে অপরাধী এই 3 জনের মধ্যে, ছবিটিকে ভালো করে দেখে। এখানে এই বাঁ পাশের মহিলাটি হত্যাকারী, কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ বাঁ পাশের মহিলাটি কানের যে দুলটি পড়ে রয়েছে সেই কানের দুলটি মৃতদেহের পাশে পড়ে রয়েছে। তো তার মানে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, এখানে এই মহিলাটিকে মাথায় আঘাত করে এই বাঁ পাশের মহিলাটি মেরেছিলেন। তো চলো পরের প্রশ্নটা দেখা যাক। 3টি বাচ্চা এখানে ফুটবল খেলছিল, ঠিক সেই সময় তাদের পিছনে ড্রয়িংটা কেউ একজন মুছে দেয়। তো সেই সময় ড্রয়িং আঁকা ব্যক্তিটি সেই জায়গায় উপস্থিত হয়, এসে দেখে তার ড্রয়িংটি কেউ একজন নষ্ট করে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা কি অনুমান করে বলতে পারবে এই কাজটি কে করেছে এই 3 বাচ্চার মধ্যে? এখানে এই কাজটি করেছে এই মাঝখানের বাচ্চাটি, কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ বাকি দুজনের হাইটের তুলনায় তার হাইটটা বেশি এবং যে ড্রয়িংটা সে মুছেছে সেই ড্রয়িংটার হাইটও বেশি আছে, তাই এই কাজটি শুধুমাত্র সেই করেছে। তো চলো পরের পেহেলিটি দেখা যাক কি আছে। টিনা খুব বড় অভিনেত্রী ছিলেন, তবে তিনি প্রচুর কেলেঙ্কারিতে ধরা পড়েছিলেন। একদিন তার বাড়িতে তার মৃতদেহ পাওয়া গেল। ছবিটির দিকে তাকিয়ে আপনি কি অনুমান করে বলতে পারেন এটি হত্যা ছিল নাকি আত্মহত্যা?
কি বন্ধুরা, আপনারা কি উত্তরটি সঠিক জানাতে পারলেন কমেন্টে? যারা যারা জানিয়ে দিয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে এই মেয়েটি মানে টিনা আত্মহত্যা করেছিল, কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ নিকটবর্তী যে দরজাটি রয়েছে সেই দরজা দিয়ে যদি কেউ ভিতরে এসে তাকে হত্যা করতো তাহলে এই যে জিনিসটা রয়েছে এই জিনিসটা নিচে পড়ে থাকতো। তো তার মানে আপনারা বুঝতেই পারছেন যে বাইরে থেকে কেউ এসে তাকে হত্যা করেনি, সে নিজেই আত্মহত্যা করেছিল, কারণ সে নিজে অনেক কেলেঙ্কারিতে ফেঁসেছিল। আজকে আমাদের শেষ প্রশ্ন হলো এখানে কোন আয়নাটি মায়াবী? তো বন্ধুরা, এই প্রশ্নটার উত্তরটা আপনারা কমেন্টে জানাবেন। আমি দেখতে চাই যে সঠিক উত্তরটি আপনারা কমেন্টে জানাতে পারছেন কি না, এবং ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি আপনাদের জন্য এরকমই মজাদার ভিডিও আমার এই চ্যানেলে প্রত্যেক দিন নিয়ে আসি। তো আজকের মতো এই পর্যন্তই থাক, আমি আপনাদের সাথে দেখা করছি নতুন একটা ফ্রেশ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দ্যান টেক কেয়ার, বাই বাই।